যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার চিঠির জবাব দেয় দলটি। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, ঢাকার মার্কিন দূতাবাসের অ্যাকাউন্টিং ডেপুটি চিফ অব মিশন মিস্টার অটোরো হাইন্স এর কাছে চিঠি হস্তান্তর করেন। এর আগে ১৩ নভেম্বর ডোনাল্ড লুর পক্ষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে চিঠিটি পৌঁছে দেন। শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে কাদের সাংবাদিকদের জানান যথাসময়ে চিঠির উত্তর দেওয়া হবে। মেহেদী হাসান, রাজধানী টাইমস, ঢাকা।